অভিবাসীদের ময়লার ভাগার বলে আবারও বিতর্ক উস্কে দিলেন ট্রাম্প, বিভক্তি আরও বাড়াতে পারে মত ডেমোক্রাটদের। ব্যাংক লুটেরাদের সম্পদ খুঁজে বের করে ব্যবস্থা নিতে চান গভর্নর, পাচার হওয়া অর্থ দেশে আনতে সহায়তা করবে বিশ্বব্যাংক। এবং ওমানে ভিন দেশিদের মুখে ছড়াচ্ছে বাংলা ভাষা, কেউ চায় নাগরিকত্ব, বাংলা সংস্কৃতি বিজয় বলছেন প্রবাসীরা। অভিবাসীদের ময়লার ভাগাড়ের সাথে তুলনা করে আবারও বিতর্কে জড়ালেন ডোনাল্ড ট্রাম্প, তার এমন বক্তব্যের কড়া সমালোচনা করছেন অভিবাসীরা। ডেমোক্রেট শিবির মনে করছে ট্রাম্পের এই অভিবাসন বিরোধী অবস্থান দেশের বিভক্তি আরও বাড়াতে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কেন্দ্রে থাকে অভিবাসন এবং অভিবাসী বিরোধী বক্তব্য। এই বক্তব্যের সূত্র ধরে সম্প্রতি যুক্তরাষ্ট্রকে গোটা বিশ্বের ময়লার ভাগার বলে অভিহিত করেন তিনি। মূলত আবর্জনা শব্দের মাধ্যমে অভিবাসীদের প্রতি ইঙ্গিত করেছেন এই রিপাবলিকান প্রার্থী। কঠোর অভিবাসন বিরোধী অবস্থান দীর্ঘদিন ধরে ট্রাম্পের নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর আগে অশ্বেতাঙ্গ অভিবাসীদের নিয়ে ট্রাম্পের মন্তব্যকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছিলেন ডেমোক্রেটিক শিবির। তার এমন বক্তব্যের কড়া সমালোচনাও করেছেন অভিবাসীরা। আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। কমলা হ্যারিস নিজেও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের অবস্থানের তীব্র সমালোচক, আর এই ঘটনার পর ট্রাম্পকে ফ্যাসিবাদী বলেও উল্লেখ করেছেন তিনি। ডেমোক্রেট শিবির মনে করছেন ট্রাম্পের এই অভিবাসন বিরোধী অবস্থান দেশের বিভক্তি আরও বাড়াতে পারে, যা নির্বাচনে তার উদ্দেশ্যকে প্রভাবিত করতে পারে। মাসুদ রানা, নিউজ 24। মার্কিনীদের সমর্থন আদায়ে বিভিন্ন রাজ্যে চলছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা। আরও জানাতে মিশিগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপাবলিকান দলের সমর্থক হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান আবু মুসাব। আবু মুসাব, নিউজ 24 প্রবাসী সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। মিশিগানকে ট্রাম্পের ফলাফলে দোদুল্যমান রাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে এবারও, আপনারা ট্রাম্পের প্রচারণায় কীভাবে জনসমর্থন আদায় করছেন, আর অভিবাসী বাঙালিদের সমর্থন কতটা আছে এবার? ধন্যবাদ টিভিএন আমাকে সময় দেওয়ার জন্য। এখানে বিশেষ করে মিশিগান মেট্রো ডেট্রয়েট এরিয়া হেভিলি মুসলিম অধ্যুষিত এরিয়া, এখানে আরবি কমিউনিটি একটা বড় কমিউনিটি, বাংলাদেশী একটা বড় কমিউনিটি আছে, এখানে কালো মানুষরাও আছে। আগামী 5 তারিখ নির্বাচনে এটা একটা সুইং স্টেট হিসাবে পরিগণিত। এখনো কামালা হ্যারিস 0.6% এগিয়ে আছেন, কিন্তু যে জিনিসটা হচ্ছে এখানে আমরা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছি এই জন্য, গত 7ই অক্টোবরের 2023-এর যে হামাস যে অ্যাটাক করেছিল ইসরায়েলে, তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেটার জন্য এখন ডেমোক্রেটিক সরকার, বিশেষ করে বাইডেন প্রশাসন, কামালা হ্যারিস প্রশাসন তেমন সাফল্য দেখাতে পারেনি যুদ্ধ বন্ধ করার জন্য। আমরা সব যুদ্ধের আমরা কন্ডেম করি, বিশেষ করে হামাস যেটা করেছে 7ই অক্টোবর সেটা যেমন সমর্থনযোগ্য নয়, তেমনি এই অজুহাত ধরে ইসরায়েল যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে গাজা, এখন লিবিয়াতে সহ লেবানন সহ অন্যান্য জায়গায়, সেটা মেনে নেওয়া যায় না। আমরা প্রথমে হ্যামট্রামিক সিটি কাউন্সিল থেকে আমরা রেজলিউশন পাস করেছিলাম, হোয়াইট হাউসকে আমরা রিকোয়েস্ট করেছি যে এএসএপি যুদ্ধটা বন্ধ করার জন্য কোনো উদ্যোগ নেওয়ার জন্য, তারা কিছু করেনি। এবং আমরা এই মেট্রো ডেট্রয়েট এরিয়া মোস্ট লাইকলি ছিল একটা ডেমোক্রেটিক জোন, আমরা অবহেলিত, সেটা ট্রাম্প বাইডেন প্রশাসন ততটুকু গুরুত্ব দেয়নি। এই জন্য আমরা অন্তত পক্ষে চেষ্টা করেছি যে ট্রাম্পের সাথে যে অন্তত যুদ্ধটা যেন বন্ধ হোক। আমাদের এখানে ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন লাস্ট টাইম, তখন অন্য কিছুর পরেও যুদ্ধটা তেমন বিস্তৃত ছিল না, বিভিন্ন দেশের যুদ্ধটা ছিল না, কিন্তু বাইডেন প্রশাসনের সময় যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ এবং মিডিলের যে যুদ্ধটা হচ্ছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, সেখানে আমাদের প্রয়োজন আর ট্রাম্পের মতো মানুষ, আমাদের বাজার মানুষ যে বাজারে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেটা অত্যন্ত উচ্চমূল্য, গাছের দাম অত্যন্ত উচ্চমূল্য, সব কিছুতে মানুষের নাবিশ্বাস হচ্ছে। এই জন্য আমরা পরিবর্তনের জন্য আমরা ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে
চাচ্ছি এবং ডোনাল্ড ট্রাম্প তার হিস্টোরিক্যাল বিজেট গত শুক্রবারে আমাদের হ্যাম্পটন শহরে করেছেন, যেটা লাস্ট কাপল ডেকে নান অফ দ্য প্রেসিডেন্ট কেম টু দ্য হ্যাম্পটনিক। বাবু মুসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশে বিদেশে ব্যাংক লুটেরাদের সম্পদ খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর রাহসান এইচ মনসুর। আর অর্থ উপদেষ্টা বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে আনতে সহায়তা করবে বিশ্বব্যাংক। এদিকে বাংলাদেশকে তিনি বিলিয়ন ডলার বাজেট সহায়তার বিষয়ে আগামী সপ্তাহে আলোচনা শুরুর কথা জানিয়েছে IMF। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে আরও জানাচ্ছেন হোসেন শাহাদাত। বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশ দূতাবাসের এ অনুষ্ঠান। অর্থ উপদেষ্টা ও গভর্নরকে কাছে পেয়ে নিজেদের চাওয়ার পাশাপাশি উদ্বেগ জানান প্রবাসী পেশাজীবীরা দেশের ব্যাংক খাত ও অর্থ পাচার নিয়ে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, যারা নামে বেনামে ঋণ নিয়ে ব্যাংকের টাকা লোপাট করেছেন এবং দেশে বিদেশে সম্পদ গড়েছেন তাদের ছাড় দেওয়া হবে না। যারা যারা এই টাকা নিয়ে দিচ্ছেন না, তার দেশেই থাকুক বিদেশেই থাকুক, তাই হোক আমরা কনসোলিডেট করব। অর্থাৎ একটা গ্রুপ হয়তো 10টা ব্যাংক দিয়ে দিয়েছে, সবগুলো ব্যাংকের থেকে তথ্য নিয়ে ওই একটা গ্রুপের উপর আমরা ক্লেম এস্টাবলিশ করব। অ্যান্ড উই উইল গো আফটার দ্য অ্যাসেটস অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। অ্যাব্রড অফকোর্স বিদেশি ফার্মকে নিতে হবে, এটা আমাদের জানা আছে। আমি অলরেডি টক টু অ্যাটলিস্ট 10 ফার্মস। এদিকে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফেরত আনতে দাতাদের কারিগরি সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। আমরা অ্যাসেট ইভ্যালুয়েশন করব ইন্টারন্যাশনাল অডিটরস দিয়ে, আমরা ক্ষতির পরিমাণটা বের করব যে কোন ব্যাংক কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কতখানি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি শর্টফল আছে, কত কিভাবে রিক্যাপিটালাইজ করতে হবে। দিজ আর অল ইকোনমিক এন্ড পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার আছে। এছাড়া বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রয়োজনীয় সংস্কার করতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনার যে কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার, তাতে সহায়তার আশ্বাস মিলেছে বিশ্বব্যাংক এবং IMF এর কাছ থেকে। এতে আশার আলো দেখছে বাংলাদেশ, তবে শেষ পর্যন্ত কত টাকা ফেরত আনা যাবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তা নির্ভর করবে সরকারের অব্যাহত তৎপরতার উপর। হোসাইন শাহাদাত, News24, ওয়াশিংটন DC, মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো অভিবাসী নেয়ার সংখ্যা দ্রুত কমিয়ে আনতে যাচ্ছে কানাডা। এর মধ্য দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টায় কানাডা সরকারের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। 2025 সালে 3,95,000, 2026 সালে 3,80,000 এবং 2027 সালে 3,65,000 নতুন স্থায়ী অভিবাসী নেবে বলে দেশটির সরকারি একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। পাশাপাশি অস্থায়ী বাসিন্দার সংখ্যা 2025 সালে 30,000 কমবে বলেও সূত্রটি উল্লেখ করেছে। বাংলা ভাষার মুগ্ধতা ছড়াচ্ছে ওমানে বসবাসরত বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মুখে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রেমে পড়ে এদেশের নাগরিকও হতে চায় তারা। আর ভিনদেশীদের মুখে বাংলা বলি শুনে খুশি প্রবাসীরাও। তাদের মতে এমন ঘটনা বাংলা ভাষা ও সংস্কৃতির বিজয়। সাউথ সুদান, কিন্তু এখন আমি নিজেকে হাফ বাঙালি কাউন্ট করি, সেটাই এক জিনিস। পাসপোর্ট ফাইলে সমস্যা নেই, কিন্তু আমি এখন এমনি নিজেকে বাঙালি কাউন্ট করি। এভাবে বাংলা ভাষাতে খুশ গল্পে মেতে উঠছেন পাকিস্তানি কিংবা আফ্রিকান দেশের শিক্ষার্থীরা। ওমানের ভিনদেশি শিক্ষার্থীরা বাংলা ভাষায় এতটাই দক্ষ হয়েছেন যে কথা বলার সময় তাদেরকে বাঙালি ভাবতে বাধ্য হয় শ্রোতারা। এখান থেকে সব বাংলা শিখছি, সেটিং এর ভাষাও শিখছি। ওমানের রাজধানী মাস্কাটে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পড়ালেখার জন্য একমাত্র বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল মাস্কাট। ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা হলেও এখানে ভিনদেশীদের প্রিয় ভাষা বাংলা। তুমি তো পাকিস্তান থেকে, রাইট? হ্যাঁ, আমি পাকিস্তান থেকে। বাংলা কেমনে শিখছো? বাংলা এখন আমাকে 12 বছর হয়ে গেছে স্কুলে, তো আমার বন্ধুরা সবাই শিখাই দিয়েছে আমাকে। এখন ভালো লাগছে, কারণ সবার সাথে আরামসে কথা বলতে পারবো সবার সাথে, মানে যে হোক সবাই চেনে আমাকে, মানে আমি যে একটা মানে নন বাঙালি। আর বিদেশি সহপাঠীদের বাংলা ভাষায় কথা বলতে দেখে উৎফুল্ল বাংলাদেশি শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও। অনেক বাংলা তারা ব্যবহার করতে শিখতেছে এবং বাংলা ভাষার প্রতি এত চমৎকারভাবে তারা বাংলা ভাষাটাকে সুন্দরভাবে উপস্থাপন করে যে এটা আমাদের প্রকৃত যে বাংলা ভাষাভাষী আমরা আছি, আমাদেরকেও তারা অনেক ক্ষেত্রে হার মানায় ফেলে। এরকম আমার ক্লাসমেট মাহাজ ইরফান, পাকিস্তানি আমরা। আর কেমন আছো? ভালো আছি। তুমি বাংলা বলতে পারো? লাগতেছে, আমি বাংলা পারি। হ্যাঁ, ভালো লাগতেছে। লাগতেছে জি, তোমার সাথে কথা বলতে ইজিয়ার হচ্ছে।
প্রবাসীরা চায় এভাবেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলা ভাষার প্রচার হোক। ডেস্ক রিপোর্ট নিউজ 24। সাহারা মরুর বুকে বন্যা, শুধু তাই নয়, বিশাল এলাকা জুড়ে দেখা মিলেছে বৃক্ষরাজি। গাছের ঘনত্ব অন্য অংশের চেয়ে অনেক বেশি। এই ঘটনা তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে বৃষ্টিপাত আরও বাড়বে সাহারাতে। অর্ধ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো সাহারা মরুভূমিতে বন্যা, আর এবার প্রকাশিত হল সেই বন্যার বিরল দৃশ্য। মরুভূমির মধ্যে পানি জমে তৈরি হয়েছে ছোট ছোট হ্রদ। এই ঘটনা তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে বৃষ্টিপাত আরও বাড়বে সাহারাতে। নাসার স্যাটেলাইট তথ্য বলছে, মরক্কোর দক্ষিণ পূর্বাঞ্চলে হয়েছে 3 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত। পুরো সেপ্টেম্বরে যে বৃষ্টিপাত হয় সে তুলনায় 4 গুণ বেশি বৃষ্টিপাত সাহারাতে হয়েছে মাত্র 2 দিনে। মরক্কোর আবহাওয়া অধিদপ্তর বলছে, গেল 30 থেকে 50 বছরে এত অল্প সময়ে এত বৃষ্টিপাত এই অঞ্চলে আর হয়নি। এমনকি বৃষ্টির পানি মরুভূমির বালিয়াড়ির গর্তে পড়ে তৈরি হয়েছে নান্দনিক দৃশ্য। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের কারণেই এখন মরুভূমিতে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, সাহারার বিশাল এলাকা জুড়ে দেখা মিলছে বৃক্ষরাজি। মরুতে এত গাছের অস্তিত্ব রয়েছে এটা ছিল বিজ্ঞানীদের ধারণার বাইরে। শুধু উপরে নয়, বালির নিচেও মিলছে অসংখ্য পরিমাণে গাছ। বিজ্ঞানীরা বলছেন, ব্যাপকভাবে গবেষণায় বের হয়ে আসতে পারে আরো অবাক করা তথ্য। মাসুদ রানা, নিউজ 24।